এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নায়ক সিয়াম আহমেদ। সিয়াম নানা কারণেই এই মুহূর্তে আলোচিত তরুণ প্রজন্মের সব থেকে বেশি পছন্দের অভিনেতা বোধহয় এখন সিয়ামই। সিয়ামের ছবি হলেই তরুণ প্রজন্ম অন্তত আগ্রহ ভরে সেই ছবির তথ্য ঘাটাঘাটি করেন, তারপরে হলে যান কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেলেন। সিয়াম এবার মাঠে নেমেছেন ঢাকার রাজপথে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সন্ধ্যার ঠিক আগে রাজপথে কর্মরত ট্রাফিক পুলিশদের, ট্রাফিক সার্জেন্টদের মাঝে ইফতার বিতরণ করা। তিনি তার দলবল সহ এই কাজটি সম্প্রতি করেছেন। তিনি গণমাধ্যমে এও বলেছেন, আমি দেখেছি সন্ধ্যায় যখন ইফতারের সময় হয় অনেকে হয়তো বাসে গাড়িতে বসে ইফতার করেন আরামে আয়েশে, কিন্তু ট্রাফিক পুলিশটি এক হাতে সিগনাল দেন আর এক হাতে পানির বোতল ধরে পানি খান, ইফতার করেন, রোজা ভাঙেন। এই দৃশ্য অনেক বেশি কষ্ট দিয়েছে আমাকে, সে কারণেই মনে হয়েছে অন্তত একটি দিন তাদের সঙ্গে একসাথে ইফতার ভাগাভাগি করে খায়, তাহলে অন্তত মানসিকভাবে শান্তি পাওয়া যাবে। কিন্তু হঠাৎ করে সিয়াম রাজপথে ট্রাফিক পুলিশদের ইফতার বিতরণ করলেন কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটি অস্বীকার করেননি তিনি। তিনি বলেছেন, আগামী ঈদে তার অভিনীত যে ছবিটি মুক্তি পাচ্ছে সেই ছবিটির নাম শান। সেই শান ছবির পুরো টিম মিলেই এই কাজটি তারা করছেন। তার মানে একটি কারণ বোঝা গেল, সিয়াম রাজপথে নেমেছেন আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত তার অভিনীত শান ছবিটির মার্কেটিংয়ে। অবশ্য মার্কেটিংয়ে নেমেও যে একটা মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন তিনি, সেজন্য বাহবা পেতেই পারেন। সিয়াম অভিনীত শান ছবির নানা রকম বিলবোর্ড রাস্তায় এখন শোভা পাচ্ছে, সিয়াম ধুমসে ছবির মার্কেটিং করে বেড়াচ্ছেন, কখনো সাধারণ গণসংযোগে, আবার কখনো বা ট্রাফিক পুলিশ, ট্রাফিক সার্জেন্টদের মাঝে ইফতারের ব্যাগ বিতরণ করে।